হ্যালো বন্ধুরা, কেমন আছে? তোমরা ভালো আছো নিশ্চয়ই? আমিও খুব ভালো আছি। চলো আজকে একটা বিটের রেসিপি করি। অনেক বাচ্চারাই বিট খেতে ভালোবাসে না, কিন্তু এভাবে যদি বিটটা করা যায় তাহলে দেখবে বাচ্চা বড় সবারই ভালো লাগবে। তো চলো, আমি কড়াইতে 2 চামচ তেল দিয়েছি, তার মধ্যে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তা যখন ফোড়নটা চচ্চড় করে এসে, তখন যে ধুয়ে রাখা কুচিয়ে রেখেছিলাম বিটটা, সেটা আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটুখানি ভালো করে একটু নাড়িয়ে তারপরে আমি একটু স্বাদ মতো নুন দিয়েছি। হ্যাঁ, তোমরা যে যদি চিনি খেতে চাও তাহলে একটু, যখন এটা যখন ভাজা ভাজা হবে একটু চিনি দিয়ে দিও, আর কাঁচা লঙ্কা যারা ঝাল খেতে চাও তারাও দিতে পারো। তো আমরা এই দুটোর মধ্যে কিছুই সেরকম একটা খাই না, তো এইভাবেই খেতে ভালোবাসি, তাই আমি এইভাবে করেছি। এই বিটের রেসিপিটা খেতে আমার খুব ভালো লাগে। তো যাদের প্রেশারের প্রবলেম আছে তারা অবশ্যই বিট খাবেন। এই যখন বিটটা শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেবো। আর সেরকম কোনো কিছুই দিতে লাগে না, খুব সিম্পল রান্না আর খুব সহজে হয়ে যায়, একদম লাল শাকের মতো খেতে লাগে গরম ভাতে। তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো ও লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।